হ্যালো ফেন্স অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত অনুপাথে ওই ঘূর্ণিঝড় কিয়ার পরবর্তী বারো ঘন্টা পর আরো একটি ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে এমনটাই জানানো হচ্ছে আবহাওয়া তরফ থেকে আর আজকে থাকবে মূলত আবহাওয়া এই লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা কোথায় পারে এই প্রচন্ড ঘূর্ণিঝড় কিয়ার এবং গভীর নিম্নচাপের জেরে আরো কতটা পরিমাণে বৃষ্টি বাড়তে পারে এখনো পর্যন্ত কোন কোন রাজ্য বা কোন কোন জেলাগুলিকে করা হলো মৌসুম ভবনের তরফ থেকে করা ভাবে সতর্কতা আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার কিয়ার করে সকলকেই সতর্ক করে দেবেন নাম্বার 1 আপডেটে বলা হচ্ছে আজ পড়তে চলেছে ঘূর্ণি ঝড় কিয়ার উপকূলে জারি লাল সতর্কতা অপর দিকে আজ নিম্নচাপ নিয়ে বেরিয়েছে আরও একটি বড়সড় আপডেট নিম্নচাপ সম্পর্কিত যে আপডেটটি উঠেছে সেটি জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই কর্ণাটক উপকূলে দু দিনের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এবং কর্ণাটক স্টেট ন্যাশনাল ডিজিস্টার মনিটরিং সেন্ট উপকূলে আজ পড়তে চলেছে ঘূর্ণি ঝড় কিয়ার এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এর জন্য কর্ণাটক উপকূলে উপকূলে দুদিনের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এবং কর্ণাটক স্টেট ন্যাশনাল রেজিস্টার মনিটরিং সেন্টারের তরফ থেকে নজরদারিও চালানো হচ্ছে শুধু তাই নাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় কিয়ার আঘাত হানার পরে উপকূলে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে পূর্ব মধ্য আরব সাগরে একটি ঘূর্ণব্রত তৈরি হয়েছে যা যে কোনো সময় নিম্নচাপের রূপ নিতে পারে এর জন্য নিম্নচাপ উত্তর পশ্চিমে এগিয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলেও জানানো হয়েছে অন্যদিকে নিম্নচাপের জেরে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তা এখন দক্ষিণ ওড়িশার উপকূলে বিরাজ করেছে আবার তারা জানিয়েছে নিম্নচাপের আরেকটি নিম্নচাপ অক্ষরেখা দানা বেঁধেছে ওড়িশা থেকে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত তার জেরেই ভারী বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গ সহ পাঁচ জেলায় শুধু তাই নয় পশ্চিম জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সাথে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এদিকে বাঁকুড়া দুই পুরুলিয়া মেদিনীপুর বৃষ্টিপাত হবে আর কল কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি থেকে বঞ্চিত হবে না শহরবাসী অপরদিকে দেওয়ালির আগে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হলো আজ রেড অ্যালার্ট তো ফ্রেন্ডস গত বুধবার থেকে যে নিম্নচাপটি চলছে তার জেরেই কিন্তু আগামী শনিবার পর্যন্ত অর্থাৎ আগামী কাল পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার পর থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপ একটি গভীর ও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে যার জেরেই থাকতে পারে আজ সারারাত বৃষ্টির সম্ভাবনা তো ফ্রেন্ডস এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া দুটি লেটেস্ট আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে বা সতর্ক হতে সুবিধা হয়ে থাকে আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকার সঙ্গে আবহাওয়া দপ্তরের আপডেট কতটা মিলছে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকেই সচেতন করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং